লকডাউনের মাঝেই ট্রাফিক যানজট মালদার সুজাপুর জালালপুরে যানজটের সুজাপুর থেকে থেকে মালদা পর্যন্ত কিলোমিটার পথ আসতে এখন সময় লাগছে এক যানজটের কারণ জাতীয় সড়কের খারাপ অবস্থা রাস্তার বেহাল দশাকে দায়ী করেছেন কালিয়াচক ও সুজাপুরের স্থানীয় বাসিন্দারা বাসিন্দাদের অভিযোগ জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শেষ না হওয়ায় যানজট বাড়ছে আর যে রাস্তা সচল আছে তার অবস্থা বেহাল এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রাজনৈতিক নেতারা সকলেই সড়ক সম্প্রসারণের কাজ শেষ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন স্থানীয়দের দাবি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও সড়ক সম্প্রসারণের কাজ আটকে আছে হিন্দুস্থান কোম্পানি দেউলি হওয়ার কারণে হয়তো কাজ বন্ধ রয়েছে বলে তাদের দাবি এনএইচের আধিকারিক দিনে ছানচারিয়া বলেন জাতীয় সড়কের সব কাজ প্রায় শেষের দিকে কালিয়েচক এক নং বিডিও অফিস থেকে সুজাপুর হাসপাতাল মোড় পর্যন্ত কিছুটা রাস্তার কাজ বাকি আছে কিছু সমস্যার জন্য এই কাজ শেষ হয়নি তার উপর দীর্ঘ লকডাউনের ফলে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে তবে রাস্তার বিহাল দশাগুলি মেরামতির কাজ চলছে এদিকে বিশেষ সূত্রে জানা গিয়েছে হিন্দুস্থান কোম্পানিতে আর্থিক মন্দা চলছে এই পরিস্থিতিতে কোম্পানি টোল প্লাজার কর্মীদের বছর খানিক ধরে বেতন দিচ্ছে না গরিব কর্মীরা বেতনের দাবিতে আন্দোলন শুরু করেছেন বৈষ্ণবনগর টোল প্লাজার সামনে জাতীয় সড়ক অবরোধ করে তারা বেতনের দাবিতে আন্দোলনও করেছেন